হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাদার্স গেমিং। ফিরে এসেছি রেঞ্চ সিমুলেটারের নেক্সট এপিসোড নিয়ে। তো কাল আপনারা দেখেছিলেন যে গরুর দুধের জন্য একটা বালতি কিনেছিলাম দুধ দোয়ানোর জন্য। তো বালতিটা দিয়ে দুধ দুইয়ে কিন্তু দুধটাকে চিজ বানানো যাচ্ছে না, কি করে বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তো আজ একটা নতুন পাত্র কিনেছি, যেটা থেকে এই বালতির থেকে দুধটা এই পাত্রতে দেওয়া হবে, এবং এই পাত্রর দুধটা নিয়ে এই টাপটাই দেওয়া যাবে। তাছাড়া টাপটাতে কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না। তো প্রথমে বালতিটা নিয়ে যেতে হবে। গরুটার কাছে এইবার তো দুধটা ভরে গিয়েছে, তো আমরা আর একবার দুধ দেবো। প্রথমে একবার দুধটা রেখে আসি। দুধটা প্রথমে কন্টেনারে ভরে দেওয়া হলো, দুধটা ভরে গেছে এর ভিতরে। তো এখান থেকে দুধটা এতে ট্রান্সফার করে দিয়েছি। এইবার দুধটা জাল দেওয়ার জন্য দেওয়া হলো, ওভেনটার উপরে দুধটা হচ্ছে। পশুদের জন্য দুটো ফিড এনে রেখেছি এখানে, আর একটা রোস্টার এনেছি। আপনারা দেখেছিলেন আগের এপিসোডে আমাদের মোরগটা মারা গেছিল খাওয়ার জন্য, দেখাশোনা ঠিক মতো হয়েছিল না। তো এবার আমি একটা নিয়ে এসেছি মোরগ কিনে, যাতে ডিমটা বেশি করে দেয়। দেখি ডিম দিয়েছে কি। হ্যাঁ, দুটো দিয়েছে ডিম, এখানে দুটো দিয়েছে, এখানে একটা দিয়েছে। আর শুয়োরগুলোই দেখুন বাচ্চা দিয়েছে, কি সুন্দর। শুয়োরটাতে চারটে বাচ্চা দিয়েছে ছোট ছোট। ওয়াও, কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো। দেখি তো খাবারগুলো ঠিক আছে নাকি, কমে গেছে খাবারগুলো, খাবার দিতে হবে। বাহ, ছোট বাচ্চাগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো এদের পটিগুলো পরিষ্কার করে দিই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুক এখানে। চিজটা 100% হয়ে গেছে। এবার এটাকে নিয়ে এখানটায় রাখতে হবে, এই সবুজ যে মার্কগুলো আসছে এখানে এগুলো রাখতে হয়। তো একটা রেখেছিলাম এখানটায়, সেটা 100% হলে ঠিক এই কালারের হয়ে যাবে এটা। তো এটা হয়ে গিয়েছে 100%। তো এটা এখানে রেখে দিই, এখানে রাখা থাক। এটা 3% হয়েছে, তো এটা হোক, তারপরে দেখবো এটা বেচে কত টাকা পাওয়া যায় এর থেকে। তাহলে চিজ বিক্রি করব খালি, আর দিয়ে আর একটা গরু নিয়ে আসব। এটা বালতিটা বাইরে রেখে দিই, ডাইরেক্ট ওখান থেকে দুধ দুইয়ে তারপরে ঘরে নিয়ে আসব এটাতে। আর আজকের একটা কাজ করব, এই পুরনো যে বার্ন হাউসটা এটা ভাঙবো, এইগুলো সব পরিষ্কার করে ফেলবো এখানটায়। তো চলুন এটা ভাঙা যাক।
এটা পুরনো যেভাবে ঘেরা ছিল জায়গাটা সেইভাবেই ঘিরে দেবো, আমি পুরোটাই ঘিরে দেবো। এর জন্য আমি অনেক গাছ কেটে রেখে দিয়েছি এখানে, তো এগুলো দিয়ে ঘিরে দেবো এই সাইডটা, যতটা পারা যায় ঘিরে দেবো। আর তার আগে একটা কাজ করতে হবে, পশুগুলো যাতে বাইরে এসে একটু থাকতে পারে এর জন্য রাউন্ড করে ঘিরে দেবো একটা ওয়াল, যেরকম মুরগির ফার্মে এটা করা আছে ঠিক এরকম করে করে দেবো, যাতে এরা বাইরেও এসে থাকতে পারে। তো চলুন করা যাক। এখানে একটা গেট রেখে দেবো, এই গেটটা দিয়ে ভিতরে ঢোকার জন্য। পুরো একদম সঠিক ঘেরা হয়েছে, তো চলুন কাঠগুলো কাটা যাক। কাঠগুলো কেটে যতটা পড়ি এটা ঘিরে দিই। আবার বৃষ্টি চলে আসলো, কতটা কাটা যায় দেখি, কেটে ফেলি ততক্ষণ। কাঠ কাটতে কাটতে অনেক রাত হয়ে গিয়েছে, এখন একবার ঘুমিয়ে নিই, না হলে সকাল হবে না তাড়াতাড়ি। যাই একটু ঘুমিয়ে নিই। তো সকাল হয়ে গিয়েছে, যাই এবার তো দেখুন কত কাঠ কেটে ফেলেছি, তো এগুলো দিয়ে ঘিরে আসি দেখি কতটা হয়। ফিউলও শেষ হয়ে গিয়েছে, ফিউল না বললে আর কাঠটা কাটাও যাবে না, ততক্ষণ ঘিরি দেখি কতটা ঘেরা যায়। বাস একটা গেট রেখেছি এখানে, দেখি দুধটা দুয়ে নিয়ে আসি। চলো অনেকটা দূর দিয়ে দিয়েছি, বন্ধ করে দিন, এই ছোট শুয়োরগুলো বেরিয়ে যাবে বাইরে। আর একবার দোয়ানো যাবে, আচ্ছা শেষ। এইদিকে আছে, এদিক দিয়ে বেরোই, গেটটার মুখে গিয়ে গরুটা দাঁড়িয়ে আছে, গেটটা খুললেই গরুটা বেরিয়ে যাবে।
সন্ধ্যে বেরিয়ে চলে এসেছে 10%। হোক, আর ওই চিজটা দেখি তো হয়ে গেছে কি। হ্যাঁ, ওই চিজটা হয়ে গেছে। আর একটা প্যান কিনতে হবে, একবারে দুটো প্যানেই দুধ জ্বাল দেওয়া হবে, একটাতে খুব লেট হচ্ছে। আচ্ছা, এটা তৈরি হয়ে গেছে। হতে থাকুক, একবারে তিনটে নিয়ে যাব। এটা বসানোই থাকুক এখানে, এটা সাইড করে রেখে দিই, না হলে যেতে আসতে অসুবিধা হবে। আর বালতিটা বাইরে রেখে দিই, এখানে রাখা থাকুক। এই জায়গাটা যেরকম ঘেরা আছে ঠিক এরকম করেই ঘিরে দেব। তবে এটা আজকে নয়, এটা পরের এপিসোডে করব। এটা আজকের এপিসোডে আর করা হবে না। এটা তো দেখি মুরগিতে কতগুলো ডিম দিয়েছে, খাবারগুলো আছে, খাবার কম আছে, খাবারটা দিয়ে দিই আগে। ডিমের ট্রেটা নিয়ে আসি, যাই চিজগুলো দেখি হয়েছে নাকি। এটা এখনো 38%, এই দুটোই নিয়ে যাই। এটা 40% হয়েছে, অনেক দেরি আছে। হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। কিছু আছে নাকি দেখি স্টোরে। দু পিস মাংস ছিল এখানে, এগুলোও বিক্রি করে দিয়ে আসি একবারে। দেখি চিজের, চিজ দিয়ে কত দাম পাওয়া যায় চিজটা বিক্রি করে। আর হ্যাঁ, আজকে আর একটা জিনিস লিখে রাখবো, এই রেঞ্জটার এখানে নামটা কী হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। কি নাম দিলে এখানটায় ভালো হবে আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন। দেখি এগুলোর দাম কেমন পাওয়া যায় সেল। বাহ, 60 টাকা করে পিস এক একটা চিজের, দুটো আছে 120 টাকা, ভালোই দাম পাওয়া যাচ্ছে 120 টাকা। আর ওয়াইল্ড মিট তো আছেই, ডিম 6 টাকা করে 114 টাকা। চলো
বেচে দিয়েছি, তো আমাদের কাছে ভালো টাকা এসছে। এইবার এইটা দিয়ে কিছু ফিড কিনে নেব, কারণ ওদের খাবার খুব কম আছে। আর একটা এখানে চিজ মোল্ড দেখেছিলাম, চিজ চিজ মোল্ড, ব্লু মোল্ড 230 টাকা, আর এখানটায় হোয়াইট মোল্ড 165 টাকা। ওইটা গোট আর এটা কাউ, এপাশে কাউয়েরও একটা আছে 125 টাকায় হোয়াইট মোল্ড। তো হোয়াইট মোল্ড আপাতত একটা কিনে নিয়ে যায়, আর ফিড নিয়ে নিই বেশি করে, কারণ ফিড ছাড়া তো বাঁচবেই না পশুগুলো। চলো এবার থেকে চিজ বিক্রি করবো, ভালো দামে বিক্রি হচ্ছে চিজ। হোয়াইট মোল্ড চিজটা দেখবো কেমন বিক্রি হয়, কত দামে। এগুলো স্টোরে রেখে দিই, আর একটা দিয়ে আসে খাবার, মানে এখন আর তিনটে নেই, এখন অনেকগুলো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে, ছোট ছোট। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, নেক্সট এপিসোড আবার দেখা হবে। তো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।